हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी आपनादेर जन्य निये एसेछि मजादार एकटि रेसिपी, चिकेन फ्राइड राइस। घरे थाका उपकरण दिए आमी आज के तैरी करे देखाबो ए रेसिपिटी। एटा छोटो बड़ो सबाई ट्राई करते पारे। हठात करे मेहमान चले आसले ए रेसिपिटा ट्राई करते पारेन। शर्टकाटे तैरी ए फ्राइड राइसटी तैरी करते की की लागबे चलुन देखे नेई। এখানে আমি বাসমতি চাল নিয়েছি হাফ কাপের মতন। আপনারা যে কোনো চাল দিয়ে এটা করতে পারবেন। চালটা আমি ভালোমতো ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এই ভিজিয়ে রাখার ফলে চালটা একটু লম্বাটে হবে এবং রান্না করার পরে চালটা ঝরঝরে দেখা যাবে। লাগবে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চামচ লবণ, 3 চা চামচ সয়া সস, 2 চা চামচ ওয়েস্টার সস, 1/2 চামচ করে আদা রসুন পেস্ট, টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, 1 কাপ বিভিন্ন ধরনের ভেজিটেবল, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নেবেন। মুরগির মাংস ছোট ছোট পিস করে 1/2 কাপের মতো। এখন প্রস্তুত পরণাতে চলে যাই। প্রথমে আমি চালটাকে 80% কুক করে নিব। এটাকে ফুললি কুক করা যাবে না। তারপর অন্য একটি পাত্রে এটা পানি ঝরিয়ে রাখতে হবে। এটা ড্রাই করে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। একদিন এটা করে রাখলে রেজাল্ট ভালো আসে। তারপর আমি একটি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পর কিছুক্ষণ লাড়াচাড়া করতে হবে। এই অবস্থায় চুলার তাপমাত্রা একটু মিডিয়াম ফ্লেমে হবে। এরপর আমি আদা রসুন পেস্ট ইউজ করব। তারপর আবারও নাড়াচাড়া করতে থাকবো। ফ্রাইড রাইস তৈরি করার ক্ষেত্রে বারবার নাড়াচাড়া করতে হবে এবং চুলার ফ্লেমটা বেশি লোতে রাখা যাবে না। এরপর আমি দিয়ে দেব এখানে ব্ল্যাক পেপার পাউডার। তারপর টেস্টিং সল্ট আর স্বাদ মতো লবণ। লবণটা সাবধানে নিতে হবে কারণ আমি এখানে সয়া সস ইউজ করব। একটা করে উপকরণ দিব আর নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দেব 3 চা চামচ সয়া সস, 2 চা চামচ ওয়েস্টার সস। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে আপনাদের লেগে গেলে আপনারা একটু পানি ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মিক্স করা ভেজিটেবল। এই সময়ের পর থেকে আমি চুলার আঁচটা হাই হিটে করে দিব আর সারাক্ষণ নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা মরিচ এবং সব শেষে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সব শেষে দিচ্ছি কারণ পেঁয়াজটা আগে দিলে এটা গলে যেত, পরে এটার ক্রাঞ্চি ভাবটা থাকতো না। এখন সব কিছু ভালো করে মিক্স করে কুক করে নিতে হবে। এখানে ভেজিটেবলগুলো ফুললি কুক করা যাবে না, একটু হালকা ক্রাঞ্চি থাকতে হবে। ফ্রাইড রাইসের এটাই বৈশিষ্ট্য। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 80% কুক করা সেই রাইসগুলো। এই সময় চুলা কিন্তু হাই ফ্লেমে থাকতে হবে এবং এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কালার চেঞ্জ হবে। হাই ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এর কালার চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটি স্মেল বের হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাইড রাইস। আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি রেসিপিটি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আবারও দেখা হবে কোনো এক ব্লগ বা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।